গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, কদিনের বৃষ্টিতে মির্জাপুর পূর্বপাড়ায় ডোবা পানিতে ভরে যায়। খেলতে গিয়ে তাতে চার শিশু ডুবে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহত শিশুরা হলো ইসরাফিল, তানিয়া, মিষ্টি ও ফরহাদ। তারা সবাই ভাই বোন। পুলিশ সুপার শামসুন নাহার জানান, সন্ধ্যার দিকে মৃতদেহগুলো স্বজনদের কাছে দেওয়া হয়।